ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে অগ্রগতি কত দূর? চলুন দর্শক বিস্তারিত জেনে নেব ভিডিওতে। ঢাকার দ্বিতীয় দ্রুতগতির উড়াল সড়ক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে। এরই মধ্যে আবদুল্লাপুর থেকে আশুলিয়া পর্যন্ত বেশ কিছু জায়গায় পিলারে বসানো হয়েছে ভায়াডাক্ট। প্রকল্প কর্মকর্তারা জানান, সার্বিক অগ্রগতি 40%। পুরো প্রকল্প 2026 সালে শেষ করার পরিকল্পনা থাকলেও আশুলিয়া ধউর অংশ আগামী বছরই চালু হবে। বিমানবন্দর হয়ে আবদুল্লাপুর, ধউর ও আশুলিয়া হয়ে বাইপাইল, ঢাকার দুই প্রান্তে তৈরি হবে নতুন সংযোগ। 24 কিলোমিটার এ উড়াল সড়ক যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটাগাং রুট পর্যন্ত সরাসরি সংযোগ। প্রকল্পটি হলে ধউর আশুলিয়া মূল সড়ক তুলে দিয়ে তৈরি হবে উড়াল পথ। এ অংশের দুই প্রান্তে আসা যাওয়ার আলাদা দুটি লেন তৈরি হলেই উঠবে মূল সড়কের পিলার। এরই মধ্যে এই সংযোগ সড়কে বসে গেছে ভায়াডাক্ট। গণমাধ্যমে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন খান বলেন, ধউর থেকে আশুলিয়া পর্যন্ত যে দুটি সেতু আছে সেগুলো মার্চের মধ্যে শেষ হবে, তখন এদিক দিয়ে গাড়িগুলো চলাচল করবে, তারপর আমরা মূল সেতুর বাকি কাজ করব। তিনি বলেন, আবদুল্লাপুর অংশেও এক একটি ককে উঠতে শুরু করেছে এক একটি পিলার, আবার যেখানে পিলারের কাজ শেষ সেখানে বসানো হচ্ছে গার্ডার। আটটি করে গার্ডারে ঢালাই দিয়ে তৈরি হবে এ উড়াল সড়ক।